আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে আমি এখানে একটা জামা কাটিং করব। তো এটা হচ্ছে গোল জামা হবে, ঠিক একটু ডিজাইন হবে, গোল জামা নর্মালি যে জামাগুলো হয় তার থেকে একটু ডিজাইন হবে, কলার হবে, আর এখানে একটা পট্টি হবে। এটা পুরো রাউন্ড করে এসে পুরোটাই হবে, ঠিক এইখান থেকে যে মাপে আছে এই মাপে, আর হাতের লম্বা 16। এখানে আসলে আমি যে কাপড়টা নিয়েছি, তো এই কাপড়ের সাইডে পাইট ছিল, আর এক পাশে একটা ডিজাইন করা পট্টি ছিল। ঠিক আমি আসলে এটা না, এটা এখানে ব্যবহার করব না, যেহেতু আমার এটা গোল জামা করব। তো এটা ঠিক এখানে সাইড দিয়েছিল, এটা আমার কোনো কাজে আসতেছে না। এখন এটা আমি কেটে নিই, কিন্তু আমার ঘেটা অনেকটা কমে গেছে, অর্থাৎ ঘেটা যে মাপের থাকা দরকার ছিল, বড় যত ঘের হয় তত কিন্তু ঘেরটা বেশি হয়, ঠিক ততটা হয়নি। তো এটা সম্পূর্ণ আর কি এভাবে আমি গোলটা আমার যতটুকু প্রয়োজন, আর অবশ্যই আপনাদেরকে হিপের মাপটা বলা হয়নি, হিপের মাপটা বলা হয়নি। এখানে প্রায় 40-41 ইঞ্চি গোল জামার মানে সময়, এটা গোল হিপের মাপ হয় না, এটা অনেক সময় কোমর অনুযায়ী অথবা বডি অনুযায়ী হিপ হয়। অনেকের যাদের কোমর মোটা থাকে তো তাদের ক্ষেত্রে হিপটা বেশি, তো আমার হিপটা এখানে বেশি লাগবে। তো এখানে 39 আছে, আমি এখানে 42 দেব। আর এখানে কাটি এটা আলাদা করার জন্য, এই পট্টিটার জন্য আমি এক কালার কাপড় নিয়েছি। তো এটাই ভালো করে দেখলে আপনাদের কাটিংটা করতে সুবিধা হবে, সেটাই শেয়ার করছি। মার্জিন হচ্ছে 40 ইঞ্চি আমি এখানে কেটে নিয়েছি, আর এখানে ফুটের জন্য আমি টিপে 15, আর টোটালি নিয়েছি 16 ইঞ্চি কাটিং সহ 16। আর পরে এখানে আমি এখানে চিকেন ব্যবহার করব, আর হচ্ছে যেহেতু কলাটা কলার হবে তো যার কারণে আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি। আর এখানে হচ্ছে আমার পুট হবে, চিকেন হবে বুকে, এখানে চিকেন হবে, চিকেনটার কারণে আমি এখানে কাপড় নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়েছি, যাতে হচ্ছে চিকেনটা দেওয়ার পর আমার মাপটা কারেক্ট থাকে। তো এখানে আমি 10.5 নিয়েছি, এখানে ডাবল 10.5। এখানে হচ্ছে যেহেতু এটা এক পার্টের, এটা পিছন পাটটা আমি কেটে নিচ্ছি, তারপর মধ্যে সামনের পাটটা কাটতে হবে। আগে অবশ্যই মনে রাখতে হবে পিছন পাট কেটে নিয়ে তারপর সামনের পাট কাটতে হবে, যেহেতু সামনের পাটে মোড়ার ব্যাপার আছে, গলার ব্যাপার আছে, যে কলারের মধ্যে কিন্তু ছোট কলার গলা হবে, যার কারণে এটার প্রয়োজন এতটা কম। তো এখানে আমি 9.5 নিয়েছি, আর হিপটা কিন্তু আগেই বলেছি যে এটা আপনাদের কোমর অনুযায়ী হবে। তো এখানে দেওয়ার পর ঠিক এখানে যে এক্সট্রা কাপড়টা প্রয়োজন, এই এক্সট্রা কাপড়টা ঠিক আমার এখান থেকে যে কাপড়টা রাখতে হবে, ঠিক আমি এখান থেকে এই মাপ অংশটায় অর্থাৎ এখানে প্রায় 1.5 ইঞ্চি কাপড়ের মধ্যে এক্সট্রা রেখে দেবো। এটা হচ্ছে এক্সট্রা কাপড় রাখতে হবে, এটা কাটিংয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হয়। তো এটা এক্সট্রা কাপড়টা রাখছি, রাখার পর এই যে কাপড়টা থাকবে ঠিক এই কাপড়টা থেকে কিন্তু আমাকে নিচের যে জোড়ার কাপড়টা লাগবে, ঠিক এই যে কাপড়টা আমাকে এখান থেকে কেটে নিয়ে এখানে করতে হবে। আর আমার আগে বলেছি যে আমার আসলে ওই ডিজাইনটা কাটা পড়েছে, যার কারণে এখানে জোড়াটা দিতে হচ্ছে, না হলে কিন্তু দিতে হতো না, আমার ওই কাপড় দিয়েই হয়ে যেত ভেট। তারপরেও যারা সুতি কাপড় এগুলো যেগুলো আছে 32-33 ইঞ্চি পানার, সাধারণত তারা একটু জোড়াই হয় ওগুলো। তো এভাবে করে আমার অবশ্যই আমি আগেই বলেছি ঠিক 15 ইঞ্চি আমার কিন্তু টিকিংটা পুরোটা টিকবে। আপনাদের যদি অনেকের আছে যে যাদের পিটিটা মাংস পিসিটা বেশি হয় তাদের ক্ষেত্রে একটু কিন্তু ভিন্ন হবে, তাদের বেলায় একটু ভিন্নটা হচ্ছে সেখানে পুরোটা অবশ্যই বড় রাখতে হবে। ঠিক আমি এখান থেকে কাপড়টা এক্সট্রা করে কেটে নিয়ে এভাবে কেটে নিয়ে সম্পূর্ণটা কেটে নিয়েছি, তারপর এটা পিছন পাটটা কেটে নিলে অবশ্যই সামন পাটটা কিন্তু কাটতে অনেক সুবিধা হবে, মানে অনেকই সুবিধা হবে, যার কারণে হচ্ছে পিছন পাটটা আগে কেটে নিতে হয়, যা সামন পাটের গলার ব্যাপার থাকে। আর টিকিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে টিকিনটা এখান থেকে ঠিক 9 ইঞ্চি শোল্ডার থেকে, অর্থাৎ শোল্ডারের যে আপনার সেলাইটা হবে সেই সেলাইটা থেকে ঠিক 9 ইঞ্চি থেকে
9 ইঞ্চি থেকে মোটামুটি 17 ইঞ্চি পর্যন্ত আমার টিকিনটা দেব। তো শোল্ডার থেকে হচ্ছে 9 ইঞ্চি, শোল্ডারের সেলাইটা ঠিক আমার এখানে হবে, এখান থেকে ঠিক 9 ইঞ্চিতে আমি এখানে এটা মার্ক করে নিচ্ছি, আর এখানে 17 ইঞ্চিতে। আর আপনারা যারা হাইটে একটু বেশি, যারা লম্বা জামার লম্বাটা বেশি দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি হবে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, ঠিক এখান থেকে আমার গ্যাপটা কিন্তু নিতে হবে প্রায় 6 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি গ্যাপের পর এখানে আমার মার্জিন করে নিতে হবে, তাহলে হচ্ছে আমার টিকিনটা মাপতে খুব সুবিধা হবে। তো 3 ইঞ্চিতে আমি এখানে একটা মার্ক করে নিয়েছি, তারপর এখানে আমি সেলাই সহ 3.5 ইঞ্চি নিয়েছি, আর নেওয়ার পর এখান থেকে 17 ইঞ্চিতে দেখে একটা মার্ক করে নিয়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো আপনারা চাইলে এখানে হচ্ছে কোনো কাঁচির মাথা দিয়ে ঠিক এরকমভাবে এখানে চিহ্ন করলে পিছন পাটের অংশটাও হয়ে যাবে। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আপনারা যদি টিকিনটা দিতে না চান তো সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই, ঠিক দেখুন অপর পাশটা এভাবে ফুটোর মতো হয়ে যাবে, ঠিক অপর পাশটা আমি এখানে মার্ক করে নিচ্ছি যাতে আমার নেক্সট টাইমে সেলের জন্য অনেক সুবিধা হয় আর পরবর্তী সময়ে আর কোনো সমস্যা মনে না হয়, যার কারণে আমি এটা একদম মার্ক করে নিলাম। এখন দেখুন এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল, ঠিক আমি এটা এখানে বসিয়ে ঠিক এভাবে রাউন্ড করে নেবো, তাহলে হচ্ছে আমার পিছন পাটটা কাটা হয়ে যাবে। তো ঠিক এভাবে রাউন্ড করে আর এখানে অবশ্যই সেলার জন্য কিন্তু কাপড় রাখতে হবে, সেটা অবশ্যই মনে রাখতে হবে, জোড়ার জয়েন্টের আগে অবশ্যই সেটা কাপড় রাখতে হবে। আর এখানে ঠিক ফ্রকের মতো যে রাউন্ডটা হয় সেটা আমি কেটে নিয়েছি। তো এভাবে এই পাটটা ফেলে আবার সামন পাট কেটে নেব, আর অবশ্যই মনে রাখতে হবে কলার যেহেতু হবে সামন গলা কিন্তু একটু বড়ো লাগবে, তো সামন গলা আমার প্রায় 7 ইঞ্চি লাগবে, যেহেতু কলার হচ্ছে আর যখন স্বাস্থ্য কম হবে তখন কিন্তু 5-5.5 কলারের জন্য দিলেই এনাফ। ঠিক এটা বিছিয়ে নেওয়ার পর এটা এভাবে কেটে নিচ্ছি আমি, সামন পাটটা কেটে নেওয়ার পর কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কেটে নেওয়ার পর কলা কাটতে হবে। আর আপনারা যারা গোল অথবা মানে যে ধরনের ডিজাইন করে কলার ছাড়া জামা করবেন, তো তাদের ক্ষেত্রে যদি ফুল কলার করেন তো ফুল কলার করলে কিন্তু সামনে অত বেশি বড় কাটতে হয় না, এটা মনে রাখতে হবে। এখানে কোমরের জায়গায় একটা মার্ক করে নিচ্ছি যাতে বুঝতে আমার সুবিধা হয়। টিকিনে যে মাপগুলো আছে ঠিক এভাবে করে টিকিনের মাপটা করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমি আসলে গলাটা আগে কেটে নিয়েছি এখানে কান গলা দিয়ে, হাতাটা কাটতে হবে। তো ভিউয়ার্স আমার হাতাটাও কাটা হয়ে গেছে, আসলে আমি এখানে মার্জিন সেলের জন্য মার্জিন রেখে কাপড় রেখে এখানে আপনারা যারা যদি চিকন সেলাই করেন তো সেক্ষেত্রে কাপড় কম রাখবেন, এখানে 1 ইঞ্চির মতো রেখে এখানে মার্জিন করে নিয়েছি, এটা আমার হাতাটা কিন্তু সেলার পর এইটাই থাকবে, টিকিন টিকে থাকবে। তো এখান থেকে হচ্ছে 16 ইঞ্চি পর্যন্ত আমি এখানে একটা মার্জিন করে নিয়েছি, এটা আমার সেলাইয়ের জন্য যে 1/2 ইঞ্চি লাগবে সেটা 1/2 ইঞ্চির একটু কম রাখতে হবে, 2 ফুট রাখতে হবে। আর এখান থেকে ঠিক আমার হচ্ছে এখানে এই 2.5 ইঞ্চি এখানে এই মোড়ার যে অংশটা এটার জন্য এই জন্য হচ্ছে 2.5 ইঞ্চি নিতে হবে, এখান থেকে 2.5 ইঞ্চি নেওয়ার পর আমি এখানে আমার যেহেতু হাতের মোড়া 6 ইঞ্চি তো এখানে আমার মোড়া হচ্ছে 7.5 লাগবে। তো 7.5 এখানে নেওয়ার পর হাতের জন্য তো এক্সট্রা কাপড় রাখতে হবে, যেহেতু ভিতরে কাপড় রাখতে হবে, তো যার কারণে এখানে হচ্ছে এখানে মার্জিন করে নিয়েছি, নেওয়ার পর এক্সট্রা কাপড় রেখে এখানে কেটে নিয়েছি। আর হচ্ছে তালপাট আপনারা অনেকে আসলে এটা একটা প্রবলেম হয়, তো দেখেন আমি তালপাটটা এখান থেকে এই যে অর্থাৎ এই তালপাটটা কাটার পর কিন্তু আর এখানে কোনো সমস্যা হবে না, এখানে এইখান থেকে শুরু করে আপনি হাতার যে অংশটা থাকবে সেখান থেকে 1 ফুট অংশ আপনারা তালপাট একটু কেটে নেবেন, সেটা প্রায় 1 ইঞ্চি এইখানে 1 ইঞ্চি এখানে 1/2 ইঞ্চি তার থেকে এখানে প্রায় 1 ফুট এভাবে কেটে নেবেন, অর্থাৎ চিকন করে রাউন্ড করে নেবেন, তাহলে হাতাটা হয়ে যাবে। যেহেতু আমি হাতার মধ্যে একটা এক্সট্রা লেজ লাগাবো, যার কারণে আমি আসলে এখানে হাতার মোড়াটা অতটা কোনো প্রয়োজন নেই, বাড়তি এখানে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি একটু ভাঁজ করে তারপর হচ্ছে লেজটা লাগিয়ে দিলে হয়ে যাবে আমার হাতার অংশগুলো। তো
কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি আরেকটা জিনিস হচ্ছে সেটা আপনাদেরকে পট্টি কাপড়টা লাগাটা দেখাইনি, যেহেতু এটা জামাটার উপরে একটা পট্টি হবে, তো এটা আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেলাই যখন সেলাইটা করব। ঠিক সেলাইটা আসলে আপনাদেরকে দেখানো হয় না, যার কারণে একটু সমস্যা হয়তো বা আপনাদের বুঝতে অনেক সমস্যা হয়। তো সেলাইয়ের জন্য আমি আগেই বলে রাখি, ঠিক যখন কলারটা আমার হচ্ছে করে নেব, কলারটার উপর পাশ থেকে পটিটা হিপের অংশ অর্থাৎ আমার কোমরের নিচ অংশ থেকে শুরু করে রাউন্ড করে নিয়ে এসে কলারের উপরে থাকবে, কলারের নিচেভাবে কোনোভাবে সেলাই থাকবে না, কোমরের উপরে ঠিক এরকমভাবে থাকবে কাপড়টা। ঠিক কলারটা এরকম থাকলে তার উপরে ঠিক এভাবে পটিটা এভাবে থাকবে, এভাবে পটিটা এখানে চলে আসবে। তো পটিটার জন্য এখানে আমি প্রায় হাফ গজ কাপড় নিয়েছি, এতগুলো যদিও আমার লাগবে না, তো পাইপিং আছে সব মিলিয়ে আর কি হয়ে যাবে, নিচ পাইপিং আছে। তো আমি চেষ্টা করব সেলাইয়ের মধ্যে আপনাদেরকে দেখার জন্য, কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।